হাতে গোনা আর মাত্র তিন দিনের প্রতীক্ষা, তারপরই ষষ্ঠ দফার নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে উত্তর দিনাজপুর জেলার নটি বিধানসভা কেন্দ্রে, যাকে কেন্দ্র করে শেষ মুহূর্তের প্রচার একেবারেই তুঙ্গে। জেলার তৃণমূল কংগ্রেস প্রার্থীদের সমর্থনে নির্বাচনী প্রচারে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আগামীকাল অর্থাৎ 19 এপ্রিল উত্তর দিনাজপুর জেলার বেশ কয়েকটি জায়গায় জনসভা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কালিয়াগঞ্জের পাশাপাশি আগামীকাল তিনি জনসভা করবেন চাকুলিয়া বিধানসভা কেন্দ্রেও। তৃণমূল সূত্রের খবর, চাকুলিয়া বিধানসভা কেন্দ্রের অন্তর্গত শীর্ষী হাই মাদ্রাসা গ্রাম পঞ্চায়েতের ময়দানে জনসভা করবেন মুখ্যমন্ত্রী। বেলা একটায় অনুষ্ঠিত হবে মুখ্যমন্ত্রীর জনসভা। হেলিকপ্টারে চেপে আকাশপথে চাকুলিয়ায় এসে পৌঁছবেন তিনি, যাকে কেন্দ্র করে জোর কদমে চলছে প্রস্তুতি। আজ পুলিশ এবং প্রশাসনের কর্তারা মুখ্যমন্ত্রীর সভাস্থল এবং হেলিপ্যাড পরিদর্শন করেন, খতিয়ে দেখেন নিরাপত্তা ব্যবস্থা। পুলিশ প্রশাসনের পাশাপাশি তৎপরতা তুঙ্গে তৃণমূল কংগ্রেসের অন্দরেও। তৃণমূল নেতৃত্ব আজ সভাস্থল পরিদর্শন করেন। এই সভায় প্রায় 1 লক্ষের কাছাকাছি মানুষের জমায়েত হবে বলে আশা প্রকাশ করেছেন চাকুলিয়া ব্লক যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি আনবার আলম। যেখানে আজকে প্লেন করবে ট্রায়াল, ওটার জন্য আমরা রাত্রে পড়ালাম, রাত্রে মালপত্র পড়েছি, কাজ চলছে, জোর কদম চলছে, আজকে কমপ্লিট হয়ে কি হয় লোক তো লোক তো আইডিয়া করতে পারবো না আমি। আমাদের টার্গেট আছে 50-60 হাজার, 1 লাখ কাজ হয়ে যাবে। অন্যদিকে 1900 চাকুলিয়া আসছে রাজদর্শন আপনি বলছো না না, আমাদের প্রোগ্রামের সাথে আমাদের কোনো কানেকশন নেই, যেহেতু আমাদের সংগঠন আছে, আমাদের সংগঠনের লোক আসবে। ব্যুরো রিপোর্ট, কুলিক নিউজ, চাকুলিয়া।